যে ব্যর্থ নায়িকার কারণে মামুন প্রত্যাখ্যাত হলেন মুক্তি প্রতীক্ষিত দর্দ ছবিটির মুক্তি নিয়ে নানা সময় নানান কথা বলে এমনিতেই বিতর্কিত হয়ে উঠেছেন নির্মাতা অনন্য মামুন। কয়েকদিন আগেই দুবাইতে কালচারাল শো নিয়ে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। এরপর সম্প্রতি দুই জনপ্রিয় অভিনেত্রী তাকে প্রত্যাখ্যান করায় তিনি অনেকটাই বেকায়দায় আছেন বলে তার ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছর মুক্তি পাওয়া বলিউডের নারীকেন্দ্রিক গল্পের ক্রু ছবিটির ব্যাপক সাফল্যের পর এই ছবিটির আদলে একটি চিত্রনাট্য রেডি করেছেন অনন্য মামুন। তিন যুগের তিন বলিউডি নায়িকা টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন অভিনীত এই ছবির ছায়া অবলম্বনে নির্মিতব্য নিজের এই ছবিতে মামুন নায়িকা চরিত্র তৈরি করেছেন চারটি। চার নায়িকা চরিত্রের জন্য মামুন বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া এবং নতুন একজন নায়িকাকে প্রস্তাব দিয়েছিলেন। জানা গেছে তার প্রস্তাবে সম্মত হয়েছেন মাহিয়া মাহি এবং চার নম্বর নায়িকা চরিত্রের জন্য নতুন ওই নায়িকা। বিভিন্ন ঘটনায় সমালোচিত ও বিতর্কিত নির্মাতা অনন্য মামুন ক্রুব দেখে অনুপ্রাণিত হয়ে এমন ধাঁচের সিনেমা নির্মাণের স্বপ্ন দেখলেও তাকে আশাহত করেন দেশীয় চলচ্চিত্রের একাধিক তারকা নায়িকা। মামুনের কলকাতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি চার নায়িকা নিয়ে ছবিটি নির্মাণের স্বপ্ন বোনেন ক্রু ছবিটি মুম্বাইতে দেখার পর। চার নায়িকার মধ্যে চতুর্থ নায়িকা নাকি তিনি একজন প্রযোজকের সুপারিশে ওই নতুন নায়িকাকে চূড়ান্ত করেন। ঘনিষ্ঠ সূত্রের খবর, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া ও মাহিয়া মাহির সঙ্গে ওই চতুর্থ নায়িকা নিয়ে ছবিটি নির্মাণের পরিকল্পনা করেন নির্মাতা মামুন। কিন্তু ঝামেলা বেঁধেছে চতুর্থ নায়িকা নিয়ে। ওই নায়িকার নাম শুনেই নুসরাত ফারিয়া ও মিম মামুনের প্রস্তাব ফিরিয়ে দেন। আগেই চূড়ান্ত হওয়া চতুর্থ নায়িকার সঙ্গে নাকি স্ক্রিন শেয়ার করতে আপত্তি রয়েছে তাদের। এক্ষেত্রে জানা গেছে, চতুর্থ নায়িকার নাম জানার পর মামুনের এই ছবিতে অভিনয়ে অপারগতা প্রকাশ করেন মিম। তিনি যেদিন মামুনকে প্রত্যাখ্যান করেন, ঠিক এর পরের দিন ফারিয়াও মামুনকে না করে দেন। মিম এবং ফারিয়া ছবিটি করতে অপারগতা প্রকাশ করার কারণ হিসেবে জানা গেছে, মিম ফারিয়াদের আলাদা দর্শক শ্রেণী রয়েছে। তারা তাদের তারকা ইমেজ সমতুল্য নায়িকার সঙ্গেই স্ক্রিন শেয়ার করতে চান। এক্ষেত্রে মিম মাহিফারিয়া তিনজনে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে কোনো আপত্তি নেই। তবে আর কাউকে যদি নায়িকা হিসেবে নেওয়া হয়, তাহলে তাদের তারকা খ্যাতির সঙ্গে মানানসই কাউকেই নিতে হবে, সাফ জানিয়ে দিয়েছেন তারা। স্বল্প পরিচিত ওই নায়িকার পরিবর্তে যদি জয়া আহসান কিংবা দিলারা হানিফ পূর্ণিমাকে কাস্ট করা হয়, তাহলে তিন নায়িকার কারও আপত্তি নেই বলে জানা গেছে। এমন অবস্থায় বিপাকে পড়েন পরিচালক। সময়ের আলোচিত ও জনপ্রিয় নায়িকাদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে অনেকটাই অপ্রস্তুত দিশেহারা হয়ে পড়েছেন মামুন। জানা গেছে, ক্রুর আদলে নির্মিতব্য ছবিটি ভারত ও বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মাণের পরিকল্পনা করেন পরিচালক অনন্য মামুন। কলকাতা ও বাংলাদেশে দুটি প্রযোজনা প্রতিষ্ঠানের এতে অর্থলগ্নির পরিকল্পনা ছিল। এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি মামুন। তবে এমন একটি সিনেমা নির্মাণের ইচ্ছা আছে সেটি ইঙ্গিত করেছিলেন ঘনিষ্ঠজনদের। এদিকে মাহি, ফারিয়া ও মিমকে একসঙ্গে পরিচালক না পেলে সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা দেখা দেবে। জানা গেছে, মামুনের পছন্দের চতুর্থ এই নায়িকায় নাকি তার ঘনিষ্ঠ কলকাতার একজন প্রযোজকের কাছে ক্রুর আদলে ছবিটি নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন। এমনকি ওই নায়িকা তাকে বাংলাদেশের প্রযোজকও ম্যানেজ করে দিতে চেয়েছিলেন। কিন্তু বিষয়টি ফাইনাল হওয়ার আগেই তিনি সবার কাছে বলে বেড়ান, চার নায়িকার এই নির্মিতব্য ছবিতে তিনি প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করবেন। এক কান দুই কান হয়ে বিষয়টি মিম, মাহি ও ফারিয়ার কান পর্যন্ত পৌঁছে যায়। আর বিষয়টি আঁচ করতে পেরে তারা মামুনকে একযোগে প্রত্যাখ্যান করেন শুধুমাত্র ওই নায়িকার কারণে। বিভিন্ন সূত্রে জানা গেছে, মামুনের পছন্দের ওই চার নাম্বার নায়িকা, অর্থাৎ যার কারণে তিন তারকা নায়িকা ছবিটিতে অভিনয়ে অসম্মতি জানিয়েছেন, তার নাম জাহারা মিতু। তিনি 2022 সালের ডিসেম্বরে জয় বাংলা নামের একটি ছবির মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে অভিষিক্ত হন। কিন্তু মূলত তার কারণেই ছবিটি ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়ে। মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই ছবিটি সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয়। একইভাবে তার অভিনীত দ্বিতীয় ছবিটিও চরমভাবে ব্যর্থ হয়। দুটি ছবিতেই মিতুর নায়ক ছিলেন টানা এক ডজন ছবির ফ্লপ নায়ক বাপ্পি চৌধুরী। ক্যারিয়ারের প্রথম দুই ছবিতেই ব্যর্থ ও ফ্লপ নায়িকার ট্যাগ পাওয়া জাহারা মিতু তার ক্যারিয়ারে একেবারেই বেকার সময় পার করছেন এখন। মূলত ব্যর্থ ও ফ্লপ ট্যাগ পাওয়ার কারণে তিনি নির্মাতাদের ভাবনায় নেই। অনেক চেষ্টা তদবির করে মামুনের মন ভেজালেও তার নাম শুনে চরম বিরক্তির সঙ্গে তিন তারকা নায়িকা তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চরম অনীহা জানিয়েছেন। গোলাম মুস্তাফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।